হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্যাপারে এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন সার্ভিস সেন্টার ফাইভ মেড লিস্ট অবশেষে পাবলিশ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখন ফাইভ মেজলি পাবলিশ হয়ে গেছে তো তোমাদের সঙ্গে আমি বলেছিলাম তখন ভিডিওতে যে ফাইভ মেডলি কেন পাবলিশড হওয়ার কথা তো সেই হিসেবে তারা হয়ে গেছে চারটা পাঁচটা মেড লিস্ট ফাঁকা ছিল হুম তো সেগুলো তো তাদের পূরণ করতে হবে সে হিসেবে পাবলিশড হয়েছে সিক্স মেন্লি পাবলিশড হবে কি না তোমাদেরকে কালকে আমি ডিসকাস করে দেব কারণ বোঝা যাবে কালকে আজকে কতজন অ্যাডমিশন নিয়েছে ওকে তো দেখো এটা বলেছে কি সাধারণত বলেছে ছাব্বিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু আঠাশ তারিখে শেষ হয়ে যায় সাতাশ উনত্রিশ তারিখেই তারা মেন্ডলি পাবলিশ করে দেয় দেখো এক্ষেত্রে এবার কি হয়েছে এটা হচ্ছে জেনারেলের জেনারেল দেখলাম হুম বিএলএল বি অনার্সের জন্য দেখলাম তো অনার্স অনার্সের জন্য দেখো মেরিট লিস্ট টোটাল জেনারেল যাদের কাস্ট আছে তাদের এইটটি এইটে নেমে এসেছে তোমরা যারা জিজ্ঞেস করে তে পাবো কি না দেখো তোমার সেভেন্টিতে তোমার যারা মেরিট লিস্ট পাবলিশ হতে হতে হয়তো অ্যাডমিশনের স্থিতি শেষ হয়ে যাবে অর্থাৎ তোমার সেভেন্টি ফাইভে যারা আছো তারা নাও পেতে পারো ওকে তোমরা বালুরঘাট ল কলেজে অ্যাপ্লাই শুরু হবে কয়েকদিন পরেই তো সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো আর এখানে যারা এইট্টি ফাইভের মধ্যে আছে সিক্সের মধ্যে আছে তারা আশা করতে পারি তাদের নাম চলে আসবে ওকে তো জেনা এসসিতেও এইটটি এইট চলে আসছে জেনারেল কাস্ট যাদের তাদের এসসি আর জেনারেল কাস্টে টো দুজনেরই এইট্টি এইট মেরিট লিস্ট চলে আসছে list লিস্টে তোমাদের এডমিশন হয়ে গেছে এরপরে যাদের এইটটি সেভেন আছে তারা আশা করি তাদের পরবর্তী সিক্স list লিস্টে নাম চলে আসবে তবু তোমরা আমাকে কমেন্ট করবে কাদের কত আছে সেই হিসেবে তোমাদেরকে আমি বলে দিতে পারবো যে তোমাদের কি হবে পরবর্তীতে আসবে কিনা তোমরা অন্য কোথাও চেষ্টা করবি কিনা এখন আমরা জেনারেলের জন্য দেখবো জেনারেলের জন্য আগেরবার বলেছিলাম যে যাদের এইট্টি ফোর আছে তা সরি এইটটি থ্রি আছে তারা হয়তো চান্স পেয়ে যাবে তো দেখি এখন এইট্টি থ্রির মধ্যে কি হবে চান্স পাবে কিনা দেখো এইট্টি ফোরেই চলছে এখন যাই হোক তিনটা তিনজন এডমিশন নেয়নি দেখেছো কতটা টাফ বিষয় হয়েছে তিন তিনজন কি চারজন এডমিশন নেয়নি সেই তিন তিনটা সিটি এখানে পাবলিশড হয়েছে এইটটি ফোরে

তো তোমরা আশা করি যারা কম পেয়েছো তোমরা অন্য কোথাও পড়ার জন্য আমাকে আমার কাছ থেকে সাজেশন দিতে পারো ভালো প্রাইভেট কলেজ আছে ওকে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং